কিংবা আমি যখন সেখানের গল্প সানিভার কাছে গিয়ে শুনছিলাম আমি তখনই প্রিয়তমার পর এবার আসছে শাকিব খানের বড় ধামাকা শের খান। এসকে মিডিয়া প্রযোজিত সানি সানোয়ার পরিচালিত শাকিব খানের শের খান সিনেমা সম্পর্কে জানতে ছোট্ট এই ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে শাকিব খানের প্রিয়তমা বন্দনায় মগ্ন মিডিয়া পাড়া। প্রিয়তমা সিনেমায় শাকিব খান একের পর এক চমক দিয়েই যাচ্ছেন। প্রেমিক শাকিবের ঘোর কাটতে না কাটতেই আসবে শাকিব খানের আরও একটি ধামাকা শের খান। যারা তামিল অ্যাকশন সিনেমা পছন্দ করে তাদের জন্য শের খান খুশির খবর, কারণ শাকিব খানের শের খান সিনেমা অ্যাকশনে ভরপুর সিনেমা হতে যাচ্ছে। শের খান সিনেমায় শাকিব খানকে দেখা যাবে সাহসী অ্যাকশন পুলিশের চরিত্রে। সকল ফাইটিং দৃশ্য তামিল ফাইটিং মাস্টার দিয়ে করানো হবে। শের খানে তামিল সিনেমার মতো ভরপুর অ্যাকশন আর কমেডিতে ভরা থাকবে। এই সিনেমার পরিচালক সানি সানোয়ার বলেন, এত আগ্রাসী শাকিব খানকে এর আগে কখনো কেউ দেখেনি। আমি চাই শাকিবকে মানুষ নতুনভাবে চেনুক। বর্তমানে তরুণরা অ্যাকশন সিনেমা বেশি পছন্দ করে থাকে, তাই এই জেনারেশনের কথা চিন্তা করে এই সিনেমার গল্প লেখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহের দিকে শের খান রূপে বড় পর্দায় দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে।